বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সালাম গ্রহণ করবেন, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান, উপগ্রন্থাগারী, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। আমি শহীদ শেখ রাসেল টাওয়ারে 7H ফ্ল্যাটে বসবাস করছি। আগামী 27 এপ্রিল শহীদ শেখ রাসেল টাওয়ার কল্যাণ সমিতির কমিটি গঠন উপলক্ষে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই নির্বাচনে নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। বিষয়ে আমি আপনাদের সার্বিক সহযোগিতা, ভোট প্রার্থনা এবং দোয়া প্রার্থনা করছি। রাসেল টাওয়ার এই কল্যাণ সমিতিতে অন্যান্য যারা অংশগ্রহণ করেছে সবারই উদ্দেশ্য হচ্ছে এই রাসেল টাওয়ার অধিবাসীদের কল্যাণ কামনা করা, তাদের জন্য সুযোগ সুবিধার সৃষ্টি করা। আমিও এর ব্যতিক্রম নয়, আমিও চাই রাসেল টাওয়ারের অধিবাসীদের জন্য কাজ করে যেতে। তাদেরকে আমি চাই রাসেল টাওয়ারের যে প্রবলেমগুলো আছে, যে সমস্যাগুলো হয় অথবা অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য যে কার্যক্রম হয় সেগুলোতে সার্বিকভাবে নিজেকে নিয়োজিত করা, নিজেকে সক্রিয়ভাবে এই উন্নয়নে অংশগ্রহণ করা। নির্বাচিত হলে আমি যে কাজগুলো প্রাধান্য ভিত্তিতে আপনাদের জন্য রাসেল টাওয়ার অধিবাসীর জন্য করব সেগুলো হচ্ছে নিম্নরূপ। প্রথমত, ভবনের নিরাপত্তা ও নিরাপদ বসবাস নিশ্চিত করা। এ লক্ষ্যে আমি গেটে বহিরাগতদের নিয়ন্ত্রণ, প্রয়োজনে ইলেকট্রোম্যাগনেটিক ডোর সিস্টেম চালু করব, যেন বহিরাগতরা আমাদের এই রাসেল টাওয়ারে আগমন করে নানা ধরনের প্রবলেম যেন সৃষ্টি না হয় সেই বিষয়ে আমি সার্বিক তত্ত্বাবধান করব। দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা রক্ষীদের জন্য ইউনিফর্মের ব্যবস্থা করব এবং তাদের জন্য একটি আইডি কার্ড নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, গৃহস্থালী কর্মে যারা সহযোগিতা করার জন্য বাইরে থেকে আমাদের এই টাওয়ার ভবনে আসেন তাদের জন্য একটি আইডি কার্ডের ব্যবস্থা থাকবে। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের এই রাসেল টাওয়ারের বিভিন্ন গৃহে কাজ করবে ততক্ষণ পর্যন্ত তারা এই আইডি কার্ডটি তাদের সাথে বহন করবে এবং তাদের নিরাপত্তার সাথে তাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আমাদের এই রাসেল টাওয়ারে সংগ্রহ করতে হবে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা ব্যবস্থা থাকলে আমাদের ইমিডিয়েটলি যে কোনো ধরনের অকারেন্স আমরা ট্যাকেল করতে সামর্থ্য হব। পাশাপাশি এই সিসি ক্যামেরার যে মনিটর সেটা থাকবে হচ্ছে নিরাপত্তা রক্ষীদের সম্মুখে, যেন তারা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারে। গ্রাউন্ড ফ্লোরের একটা কর্নারে কর্মকর্তা এবং অতিথিদের জন্য একটা রেস্টরুমের ব্যবস্থা থাকবে। রাত্রিকালীন ভবনের সামনের রাস্তায় যে সাউন্ড পলিউশন হয় তা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সাথে সংযোগ করে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় দিবস ভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব এবং এই ভবন থেকে যে সকল কর্মকর্তারা অবসর গ্রহণ করবেন তাদের সম্মানার্থে আমরা একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করব। আমাদের এই শহীদ শেখ রাসেল টাওয়ারের আরেকটি বড় একটি প্রবলেম হচ্ছে, বড় একটি মিসম্যানেজমেন্টের জায়গা হচ্ছে আমাদের ব্যক্তিগত গাড়ি এবং মোটর বাইকের ব্যবস্থাপনা। আমি যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি আপনাদের ভোটে, তাহলে আমাদের এই গাড়ি এবং মোটর বাইকের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে আমরা আগে জেনে নেব আমাদের এই টোটাল আমাদের সদস্যদের গাড়ির সংখ্যা কত, মোটর বাইকের নাম্বার কত এবং তা সংরক্ষণ করা। বেজমেন্টের নির্ধারিত স্থানে আমাদের প্রাইভেট গাড়িগুলো রাখা নিশ্চিত করা এবং গ্রাউন্ড ফ্লোরে মোটর বাইকের জন্য নির্ধারিত স্থানের ব্যবস্থা করা, যেন বহিরাগত কোনো মোটর বাইক এই রাসেল টাওয়ারের জায়গায় না রাখতে পারে সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনে আমি যাদের গাড়ি আছে তাদের সাথে সমন্বয় করে একটা যৌথ সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আমরা এই বিষয়টাকে একটা সুরাহা করব। হচ্ছে আমাদের রাসেল টাওয়ারের মসজিদের ব্যবস্থাপনা করা। আমি যদি আপনাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি, তাহলে এই আমাদের মসজিদে যারা নামাজ পড়ে তাদের সাথে পরামর্শ গ্রহণ করে আমরা বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করব।
তন্মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমাদের এই রাসেল টাওয়ারের মসজিদে জায়গা খুবই অল্প। এই অল্প জায়গাতে আমাদের মুসল্লিদের প্রায়শই কষ্ট করতে হয়। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের যে পার্শ্ববর্তী রুম আছে হয়তো সেটাকে একীভূত করে এই মসজিদকে সম্প্রসারণ করা যেতে পারে, অথবা সামনের দিকে মিম্বর স্থাপন করে আমরা এই জায়গাটিকে সম্প্রসারণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা এখানের জন্য, এই মসজিদের জন্য একজন স্থায়ীভাবে ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ইসলামী দিবস ভিত্তিক যেসব প্রোগ্রাম, যেসব কর্মসূচি নিতে হয় সেগুলো গ্রহণ করব, বিশেষত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আমরা আলোচনা। অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে আমাদের সন্তানদের জন্য খেলাধুলা বা শরীরচর্চার জন্য কোনো ব্যবস্থা নেই। এটি আমাদের সন্তানদেরকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে এবং তারা প্রয়োজনীয় মেধা চর্চার বিকাশ ঘটাতে পারে না। আমি যদি আপনাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারে, আমি টাওয়ারের খেলাধুলার পর্যাপ্ত জায়গা না থাকার যে প্রবলেমটাকে সেটা সলভ করার উদ্দেশ্যে আমি প্রয়োজনীয় খেলার মাঠে ব্যবস্থা করব এবং রাসেল টাওয়ারের ভিতরে ইন্টারনাল শরীরচর্চার কেন্দ্র স্থাপন করব আমাদের রাসেল টাওয়ারের সম্মানিত সহকর্মীদেরকে নিয়ে এবং তাদের সন্তানদেরকে নিয়ে। এছাড়াও আমরা ইনডোর আউটডোরের খেলার ব্যবস্থা করতে পারি এবং প্রত্যহ যেন শরীরচর্চার এই বিষয়টি আমাদের এই রাসেল টাওয়ারে চলমান থাকে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি, আমাদের সবচাইতে যে বড় সম্পদ সেটি হচ্ছে আমাদের সন্তান। কারণ হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্প বেতনে চাকরি করে এর মধ্যে থেকে আমাদের সকল প্রয়োজন আমাদের মেটাতে হয়। এখন আমাদের সন্তানদেরকে উন্নতভাবে গড়ে তোলা আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের সন্তানদের মেধা এবং মননশীলতা বিকাশের জন্য আমরা এই রাসেল টাওয়ারে একটি গ্রন্থাগার স্থাপন করব। এই গ্রন্থাগারের মাধ্যমে আমরা বই সংগ্রহ করব এবং আমাদের সন্তানদের মাঝে এই বই বিতরণ করব এবং প্রয়োজনে কুইজ, বিতর্ক বা দিবস ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করব। আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে সহযোগিতা গাইডলাইন দেব এবং চাকরির পরীক্ষার সময় আমাদের এই লাইব্রেরি কেন্দ্রিক বিভিন্ন ধরনের বই এবং পাঠ্যপকরণ দিয়ে সহযোগিতা করব। এবং এই লাইব্রেরির আন্ডারে আমাদের যে রাসেল টাওয়ারের যে গ্রন্থাগার আমি স্থাপন করতে চাই, সেই প্রেক্ষাপটে আমি একটি মাসিক দেয়ালিকা প্রকাশ করব এবং বছর শেষ হলে যে 12টি বিশেষভাবে যে লেখাগুলো প্রকাশিত হবে সেই লেখাগুলোকে নিয়ে শেখ রাসেলের জন্মদিনে আমরা একটি বার্ষিকী প্রকাশ করব। আমাদের এই ভবনে আমাদের যে সকল আমাদের নারী এবং শিশুরা বসবাস করেন তাদের চিত্ত বিনোদনের ব্যবস্থা একেবারে নেই বললেই চলে। কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও একটু কথা বলারও জায়গা নেই। আমি যদি আপনাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি, আমার ইচ্ছে আছে ছাদের এক অংশে নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র নারী এবং শিশুদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত করে দেব এবং প্রয়োজনে সেখানে উপযুক্তভাবে গার্ডেনিং হবে এবং শিশুদের জন্য দোলনা বা কয়েকটা সিম্পল রাইডার সিস্টেম থাকবে, যেন আমাদের নারী এবং শিশুরা সেখানে তাদের মানসিক বিকাশ ঘটানোর জন্য এবং চিত্ত বিনোদনের জন্য যে প্রয়োজনীয়তা সেটা যেন তারা স্বল্প পরিসরে হলেও মেটাতে পারে। নির্বাচিত হতে পারি, ডিজিটাল পদ্ধতিতে যে কোনো ধরনের অভিযোগ, আমাদের সহকর্মীদের যে অভিযোগ সেগুলো আমরা গ্রহণ করব এবং সেগুলো প্রতিকার করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আমি সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যেসব অভিযোগ অথবা যে সকল পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন বা আমাকে দিবেন আমি সেগুলো সাদরে গ্রহণ করব এবং প্রয়োজনে আপনাদের এই বিষয়গুলোকে নিয়ে আমরা আমাদের যে কার্যকরী পরিষদের যে মিটিং হবে বা সভা হবে সেখানে আমি উত্থাপন করব।
এই ফ্ল্যাটের বিভিন্ন প্রবলেম ফেস করার জন্য বা নিরসন কল্পে বিভিন্ন দপ্তরে যে চিঠিপত্র আদান প্রদান করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই কল্যাণ সমিতি একটি ড্রাফট আপনাদের জন্য রেডি রাখবে এবং প্রয়োজনে সমিতি সুপারিশ প্রদান করবে এবং কর্তৃপক্ষের সঙ্গে আপনাদেরকে সাথে নিয়েই আলোচনা করবে। সর্বোপরি আমাদের এই শহীদ শেখ রাসেল টাওয়ারে বসবাসকারী সহকর্মীদের প্রাণের দাবি, বলতে গেলে বাঁচার দাবি, সেটি হচ্ছে এই ভবনে তিতাস গ্যাসের ব্যবস্থা করা এবং যৌক্তিক পর্যায়ে ভাড়া নির্ধারণ করা। আমি এই তিতাস গ্যাস সংকটের জন্য ইতিপূর্বে আমি আমাদের মাননীয় ডিজি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি বলেছিলেন যে এটা হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে হবে অথবা আপনাদের ট্রেজারার ভিসি স্যারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এই ফাইলটাকে ট্রান্সফার করাতে হবে, পাঠাতে হবে। আমি নির্বাচিত হলে গ্যাস সংকট সমাধানে আমি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আপনাদের এই সমস্যাটাকে দৃষ্টিগোচর করানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং আমি আমাদের এই সমস্যাগুলোকে নিয়ে আমাদের মাননীয় ভিসি স্যার, মাননীয় ট্রেজারার স্যার এবং মাননীয় প্রভিসি স্যারের সাথে আমাদের সার্বিক আমাদের এই নির্বাহী কমিটিকে নিয়ে সাথে নিয়ে এবং আপনাদেরকে সাথে নিয়ে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আমি সর্বদা নিজেকে নিয়ে যেতে রাখব এবং চেষ্টা করে যাব। আর যৌক্তিক পর্যায়ে যে ভাড়া নির্ধারণ, ইতিপূর্বে আমরা ট্রেজারার স্যারের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তিনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের আরও কিছু ভবনে এই সংক্রান্ত জটিলতা রয়েছে, সেগুলো সংসদীয় কমিটির মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টা যদি সফল হয় এবং সেই সমাধানগুলো যদি বাস্তবায়ন করা যায়, সেই প্রেক্ষাপটে আমাদের এই রাসেল টাওয়ারের ভাড়া নির্ধারণেও যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি এবং এই ভবন সংক্রান্ত বিষয়ে আমরা প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করব, কেননা এই ভবনটি, শহীদ শেখ রাসেল টাওয়ার ভবনটি মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় ছোট ভাইয়ের নামেই করা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আপনাদেরকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি উত্থাপন করি, আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিষয়টিকে আপনাদের জন্য একটি সুসংবাদ হয়তো দিতেও পারে। আমরা সেই চেষ্টা সবসময় করব। ইতিপূর্বে আমি এই রাসেল টাওয়ারের জন্য কাজ করেছি। আমি আমাদের এই রাসেল টাওয়ার ভবনের সামনের যে স্পিড ব্রেকার, সেগুলো স্থাপনের জন্য আমি সিটি কর্পোরেশন আসাদ ভাইয়ের, কাউন্সিলর আসাদ ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে ব্যবস্থাপনা করেছি এবং আমাদের মসজিদে যে বর্তমান এসিটি চলছে সেটিও আমি আপনাদের দোয়ায় সেটি আমি সিটি কর্পোরেশন থেকে আনার ব্যবস্থা করতে পেরেছি। এছাড়াও রাসেল টাওয়ারের সার্বিক প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থেকেছি। আমি আপনাদের কাছে শুধু একটাই প্রার্থনা করি যে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে ভোট দিবেন এবং আগামী দিনে আপনাদের যে কোনো প্রয়োজনে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, সেই দোয়া প্রার্থনা করছি। আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।